ফাইবারে আমাদের যে হচ্ছে যে মেথডটি, সেই মেথড বা ফর্মুলাগুলোতে যাওয়ার আগে আমার ফাইবার সম্পর্কে কিছু আলোচনা আমরা এখানে করে নিব। আসলে ফাইবার সম্পর্কে আমাদের জানা বিষয়গুলো অনেক কিছু আছে। তো এখানে হচ্ছে যে যেটা আমি বলছি আর কি, ফাইবারের ব্যাকগ্রাউন্ডটি আমাদের জানা থাকা দরকার। অনেকেই মনে করে যে ফাইবার মানে তো আসলে ফাইবার, কিন্তু হচ্ছে যে এটি আমরা যদি একটু জানি এর ব্যাকগ্রাউন্ডটি, তাহলে আমাদের পক্ষে কাজ করা সুবিধা হবে। তো আমি আপনাদের সাথে আলোচনা করব ফাইবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, কিভাবে ফাইবার হচ্ছে যে শুরু হলো, তারপর হচ্ছে যে কেন ফাইবার আমরা ইউজ করব, আমরা হচ্ছে যে আমরা ফাইবারের যে বিভিন্ন লেভেল সম্পর্কে আমরা জানবো, আমরা এবং হচ্ছে যে যেটা জানবো সেটা হচ্ছে যে প্রোফাইল এবং হচ্ছে যে গিগ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সে বিষয়গুলো আমরা জানবো। তো আমি এই বিষয়গুলো জানবো, অবশ্যই আমরা জানবো। আমাদের র্যাঙ্কিং যদি করতে হয় আমাদের গিগগুলো, তাহলে অবশ্যই এগুলো আমাদের কাজে লাগবে বা সাহায্য করবে। আমরা হচ্ছে যে কিভাবে ফাইবার হচ্ছে গেটিং স্টার্টেড উইথ ফাইবার বলতে আমরা আসলে কিভাবে হচ্ছে যে শুরু করব। তো ফাইবার বিষয়টি হচ্ছে যে এরকম, ফাইবার মানে $5। তো প্রথমে ফাইবার যখন কনসেপ্টটা আসে আর কি, তখন যেটা দিয়ে শুরু হয়েছিল যে $5-এর ভিতরে যে কোনো কাজ এইখানে যাতে কেউ সম্পন্ন করতে পারে, তার উপরে বেস করে কিন্তু ফাইবারটা তৈরি করা হয়েছিল। সো এটা প্রথমেই শুরু হয় এবং একমাত্র প্ল্যাটফর্ম ছিল তখন যে $5-এর ভিতরে যে কোনো কোয়ালিটি সম্পন্ন কাজ যে কোনো মানুষ এখান থেকে করে নিতে পারতো। যেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আপওয়ার্ক আর ইল্যান্স অথবা freelancer.com এগুলোতে যদি যাই, তাহলে যে কাজটা আমরা এখানে $5 দিয়ে করতে পারছি, সেই সেম কাজটি আমাকে ওইসব প্ল্যাটফর্মে বা ফ্রিল্যান্সিং ওইসব ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে মিনিমাম হচ্ছে যে $70 থেকে $80 বা $100 দিয়ে করতে হয়। তো এই কারণেই ফাইবারটা খুব দ্রুত সারা ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে পপুলার হয়ে ওঠে এবং এখন এক নাম্বার হচ্ছে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হিসেবে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে ফাইবার। সো ফাইবারের যে এই বিষয়টা আমরা জানলাম, সেই সাথে সাথে হচ্ছে যে ফাইবারে যে আমরা আসলে ওটা শুরু হয়েছিল $5 দিয়ে, পরবর্তীতে এখন কিন্তু আসলে ফাইবারে শুধু $5-এর গিগই প্রোভাইড করা হয় না, $5 থেকে শুরু করে $500 পর্যন্ত ফাইবারে হচ্ছে যে গিগ আছে। সো এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার উপরে, আপনার যে কি রকম সার্ভিস তার উপরে। কিন্তু প্রথম দিকে যেটা ছিল $5-এর উপরে আসলে চার্জ করা যেত না। রিসেন্টলি ফাইবার অনেক হচ্ছে যে ফ্রি হয়েছে, এখন ফাইবারের যে কোনো যারা সেলার তারা তাদের গিগের যে অ্যামাউন্ট পরিমাণ সেটা বাড়িয়ে দিতে পারে এবং ইভেন এটা হচ্ছে $500 পর্যন্ত তারা চার্জ করতে পারে ফাইবারে এখন। তো এটা তো গেল আসলে ফাইবারের বিষয়টি। এখন ব্যাপারটা হচ্ছে যে ফাইবারের দুজন ফাউন্ডার, এটা হচ্ছে যে 2009 সালে দুজন লোক, এরা হচ্ছে যে সাইন উইনগার এবং হচ্ছে যে মিশা কফম্যান বলে দুজন ফ্রেন্ড আর কি, এরা হচ্ছে যে ফাইবার প্রথম হচ্ছে যে প্রতিষ্ঠা করে। এবং হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে 2009 সালে এটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন হচ্ছে যে এটা সবচেয়ে পপুলার এবং এক নাম্বার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াই ফাইবার, ফাইবার কেন, ফাইবারটা কেন, সেই বিষয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, এর প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে কোয়ালিটি সার্ভিস এবং অ্যাফোর্ডেবল রেট। এর মানে হচ্ছে যে আমাদের ফাইবারে হচ্ছে যে এমন এইখানকার যে সার্ভিসগুলো দেওয়া হয় প্রত্যেকটি সার্ভিসই হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন এবং খুব কম প্রাইসে আমরা এই চাহিদা কোয়ালিটি সম্পন্ন যে সার্ভিসগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার বিভিন্ন বায়াররা তাদের যে কোনো প্রয়োজনে এখানে আসে এবং এখানে যে সাধারণত যারা সেলার থাকে বা হচ্ছে যে যারা হচ্ছে যে গিগ প্রোভাইড করে, তারা সবাই মোটামুটি কম বেশি কোয়ালিটি সম্পন্ন এবং তারা যে গিগটি প্রোভাইড করে খুব কম প্রাইসে প্রোভাইড করে, যেটা আমি আরেকটু আগে আপনাদেরকে বললাম যে হচ্ছে যে $5 থেকে $10-এর ভিতরে তারা গিগগুলো প্রোভাইড করে, যা অন্য কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কল্পনাই করা যায় না। সো কেন ফাইবার, আপনি বুঝতেই পারছেন যে হচ্ছে যে প্রথম জিনিসটি হচ্ছে যে এর হচ্ছে যে কোয়ালিটি সার্ভিস এবং দ্বিতীয়টি হচ্ছে যে অ্যাফোর্ডেবল যে হচ্ছে যে প্রাইস সেই প্রাইসটি। আমরা এরপরে যেটা চিন্তা করতে পারি বা আসতে পারি সেই যে হচ্ছে যে এজেন্সি ক্লায়েন্ট অফ ফাইবার, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে অন ফাইবার, এর মানে হচ্ছে যে আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনি যদি গিগ দেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আপনার গিগটি যদি মোটামুটি হচ্ছে যে পপুলার হয়ে ওঠে কিছুদিনের ভিতরে, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আপনি অনেক এজেন্ট পাবেন, যে এজেন্টগুলো আপনাকে দিয়ে কাজ করাবে। কাজ করানোর পরে দেখা যাবে যে আবার তারা হচ্ছে যে আপনাকে আবার খুঁজবে এবং খুঁজে আপনাকেই শুধু কাজটি দিবে সেই কাজগুলো করতে। তো এরকম হচ্ছে যে রিক্রুটিং এজেন্ট আপনি পাবেন অনেকগুলো, যারা কন্টিনিউ আপনাকে দিয়ে একই রকম কাজ করাতে উদ্বুদ্ধ হবে এবং তাদের সাথে সম্পর্ক আপনি ভালো করবেন অবশ্যই। সো সেক্ষেত্রে দেখা যাবে যে তারা যখনই এই ধরনের কাজ, এজেন্ট যখনই আপনার কাজের প্রয়োজন হবে আপনাকে খুঁজে বের করবে। সেক্ষেত্রে যে বিষয়টি হবে সরি সেটি হচ্ছে যে
আপনাকে তারা দেখা যাবে যে হচ্ছে যে আপনি হয়তো ফাইবারের সার্চ ইঞ্জিন থেকে কাজ যত না পাচ্ছেন, পরবর্তীতে আপনি এজেন্ট থেকে তার চাইতে অনেক বেশি কাজ করতে পারবেন বা কাজ পাবেন আর কি। কারণ হচ্ছে যে তারা হচ্ছে যে বারে বারে ঘুরে ঘুরে আপনার কাছে আসবে। সো এজেন্টের সাথে আপনাকে সম্পর্ক ভালো করতে হবে, এবং হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে এজেন্টদের কাজগুলো যখন আপনারা করবেন তখন একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এজেন্টরা মাঝে মাঝে আপনার কাছে কিছু হচ্ছে যে লেস চাবে বা ডিসকাউন্ট চাবে। তো সেই বিষয়ে অবশ্যই আপনি তাদেরকে ডিসকাউন্ট দিবেন যারা নিয়মিত ক্লায়েন্ট আপনার কাছে, তাহলে দেখা যাবে যে তারা অন্য কোনো ক্লায়েন্টের কাছে না যেয়ে সরাসরি যদি এই জাতীয় কাজ যেটা আপনি করছেন আপনার কাছে তারা করতে আসবে প্রতিনিয়ত। এবং এইভাবেই আপনার কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, কাজের কোয়ালিটি বৃদ্ধি পাবে, এবং হচ্ছে যে আপনি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন। ফাইবার আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এর সাপোর্টটি প্রচণ্ড ভালো। অর্থাৎ আমি এখন পর্যন্ত যতবারই ফাইবারের সাপোর্টে মেল করেছি তারা খুব দ্রুত রেসপন্স করে, এবং হচ্ছে যে খুব ভালোভাবে তারা এই বিষয়গুলো হ্যান্ডেলিং করে। আমি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে কাজ দিয়েছিলাম কিছু কিছু সেলারকে, কিছু কিছু গিগ আমি কিনেছিলাম, তারা হচ্ছে যে ঠিক মতো আমাকে ডেলিভারি হয়তো দিচ্ছিল না। আমি ক্লেম করার সঙ্গে সঙ্গে ফাইবার হচ্ছে যে নেগোসিয়েশন করেছে, তাদের সাথে কথাবার্তা বলেছে, এবং আমাকে হচ্ছে যে আমার যে প্রাপ্য যে কাজটি সেটি বুঝিয়ে বুঝে পেতে সাহায্য করেছে। সো ফাইবারের যে সাপোর্ট যে টিমটি আছে, টিমটা হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস টিম, সাপোর্টিং টিম। সো আপনি হচ্ছে যে এদের এই সাপোর্ট নিতে পারেন। সো আপনাদের যে কোনো বিষয়ে আপনি যদি হচ্ছে যে সেলার হন অথবা আপনি যদি বায়ার হন, যে যাই হন না কেন, তাদের হচ্ছে যে সাপোর্টটি আপনার খুব কাজে লাগবে। তাছাড়া হচ্ছে যে আপনি যদি এমন হয় যে আপনি ভিআইপি, তাদের একটা ভিআইপি সার্ভিস বলে একটা সার্ভিস আছে, তো টপ রেটের যারা সেলার তাদেরকে তারা সাধারণত এই সার্ভিসটি দিয়ে থাকে। তো এই সার্ভিসটিও হচ্ছে যে খুবই ভালো একটি প্রিমিয়াম সার্ভিস আপনি ফাইবার থেকে পেতে পারেন, যা সাধারণত দেখা যায় যে হচ্ছে যে আপওয়ার্কার অথবা ইল্যান্স অথবা হচ্ছে যে freelancer.com এই রকম এত কুইকলি এবং এত ফ্রেন্ডলি সাপোর্ট সাধারণত এই সাইটগুলোতে পাওয়া যায় না ফাইবার ছাড়া। ফাইবার আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে ফাইবারে যখন আপনি গিগ দিবেন আপনি সবসময় মনে রাখবেন যে হচ্ছে যে ফাইবার সবসময় হচ্ছে যে ফান রিলেটেড বা হচ্ছে যে মজার যে কোনো গিগ সবসময় ফাইবার হচ্ছে পছন্দ করে, এবং ফাইবারে যারা আসে তারাও হচ্ছে যে প্রচুর পরিমাণে ফান রিলেটেড গিগগুলো তারা হচ্ছে যে ভালো বা পছন্দ করে। তো ফাইবারে ফান রিলেটেড গিগগুলো খুব ভালো চলে। সো আপনি যদি ফান রিলেটেড যে কোনো গিগ ফাইবার প্রমোট করতে পারেন, সেটা যেটাই যে যাই হোক না কেন, আপনি হচ্ছে যে মজার মজার ড্যান্স ফাইবারে প্রমোট করতে পারেন, আপনি হচ্ছে যে বিভিন্ন বিষয় ফান রিলেটেড যে কোনো বিষয় ফাইবারে একটা কথায় সবচেয়ে ভালো চলে। সো আপনি যখন গিগ তৈরি করবেন, আপনি যখন কোনো জিনিস সেল করতে চাবেন, সেটার সাথে অবশ্যই চেষ্টা করবেন ফান যুক্ত করতে আর কি। এগুলো খুবই ভালো চলে ফাইবারে। এখন আমরা আসবো যে হচ্ছে যে কিভাবে ফাইবারটাকে আমরা ইউজ করতে পারি, বা আমরা হাউ টু ইউজ ফাইবার বিষয়টি নিয়ে। তো আমি ফাইবারকে ইউজ করতে পারি বা আমরা ফাইবারকে ইউজ করতে পারি হচ্ছে যে কয়েকভাবে। একটা হচ্ছে যে আমরা সেলার হিসেবে ফাইবারে জয়েন করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে যে সেলার হিসেবে যদি জয়েন করি তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবো ফাইবারে। আরেকটি হচ্ছে যে আমরা বায়ার হিসেবে ফাইবারে জয়েন করতে পারি, তাহলে আমরা যে কোনো বিষয়ে ফাইবারে যে সার্ভিসগুলো আছে ফাইবারের ভিতরে সেই সার্ভিসগুলো আমরা হচ্ছে যে ফাইবার থেকে হচ্ছে যে বাই করতে পারবো। তাছাড়া আমরা সেলার এবং বায়ার বোথ হিসাবে হচ্ছে যে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ফাইবারে। আমি সাধারণত আপনাদেরকে বলবো যে হচ্ছে যে আপনাদের দুই ধরনের অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন, একটা হচ্ছে যে সেলার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে বায়ার অ্যাকাউন্ট। এই দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা আমি পরে আপনাদের সাথে আলোচনা করবো।